আমার ভাইরা মার সাথে বেয়াদবি করা যাবে মার মনে কষ্ট দেওয়া যাবে যাবে না বাজান গো আমার পাকিস্তান গালিবান বস্তি এলাকার ঘটনা স্বামী স্ত্রী ভালোবাসা আছে না নাই গরীব স্বামী স্ত্রী হলেও তাদের মধ্যে ভালোবাসা কম না বেশি আরো জোরে কর স্বামী স্ত্রী গরীব তাদের মধ্যে ভালোবাসা বেশি বড় লোক হলে তাদের মধ্যে একটু ভালোবাসা কম হয় স্বামী একখানে বউ আরেকখানে পাকিস্তান গালিবান বস্তি এলাকার ঘটনা স্বামী স্ত্রীর কোল আলোকিত করে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলো ছেলেটার বয়স যখন 3 বছর হয়ে গেল ছেলেটার বাবা মারা গেল মা দুঃখী এইবার চিন্তা করলো সন্তানটাকে কিভাবে লালন পালন করব আমি যদি অন্য স্বামী গ্রহণ করি সেও যদি আমার ছেলেটাকে মেনে না নেয় আমার ছেলেটাকে যদি ভালোবাসা না দেয় তাহলে তো প্রতিদিনই আমি কষ্ট পাব আবার একটা স্বামীর গ্রহণ করব সেই স্বামী যদি মারা যায় একটা মহিলা আমি কয়টা স্বামীর কাছে যাব অতএব আমি স্বামী গ্রহণ করব না এই ছেলেটার মুখের দিকে তাকায়া আমার পুরো জীবনটা আমি কাটায়া দেব এই কথা বলে মা দুঃখিনী আস্তে আস্তে মানুষের বাড়িতে কাজ কইরা ছেলেটার জন্য খাবার দাবার নিয়ে এসে ছেলেটা আস্তে আস্তে বড় হইল ছেলেটা যখন যুবক হয়ে গেল বাজার মা চিন্তা করে কি লাভ হবে ছেলেটাকে এরকম বসায় রাইখা ছেলেটার জন্য একটা সুন্দরী বউ দরকার এই কথা চিন্তা করে মা ছেলেটার বিবাহের ব্যবস্থা করে দিল বিবাহ হওয়ার কিছুদিন পরে বউ শাশুড়িতে ঝগড়া লাগে কিনা এতলালে নাই জয়পুর হাটে নাই সব জায়গাতে আছে আমার বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম বউ শাশুড়িতে ঝগড়া লাগে যখন এই ছেলেটার নিত্যদিনের কাজ হলো আকেরে খেতে যায় আকেরে গাছগুলো কেটে কেটে পরিষ্কার করে ছালগুলো পরিষ্কার করার পর বাজারে বিক্রি করে যে টাকা হয় সেই টাকা দিয়ে পরিবারের জন্য খরচ করত বাড়িতে সারা দিন পরিশ্রম করে এরকম ঝগড়া থেকে মাথা গরম হয়া বউরেও বকা দেয় মারেও বকা দেয় আস্তে আস্তে ছেলেটার ভিতরে পরিবর্তন দেখা দিল এখন শুধু বউকে গালি দেয় না মাকে শুধু গালি দেয় বউকে আর কিছুই বলে না এইবার ছেলেটা বউ পাগল যখন হয়ে গেল ছেলেটার বউ রাগ করে শ্বশুর বাড়িতে চলে গেল এই ছেলেটা বউকে আনতে গেল বউ ডেকে বলে শোনো তুমি তোমার মাকে একটু শাসন করো একটু মারধর করো বলে কি করতে চাও বলে একটু মারধর করো তাহলে আমি যাব বলে ঠিক আছে চলো আমি আমার মাকে আঘাত করব এই জালেম সন্তান বউয়ের প্রেমে এতটাই পাগল বাজার বাড়িতে আইসা মার দুঃখিনী দরজায় ধাক্কা মাইরা মার চুলের মুঠি ধইরা বাড়ির বাহিরে বের করো বের করার পর মার পেটে লাথি মারে মার বুকে লাথি মারে বাজান হাতের কাছে একটা লাঠি পায়া মার কপালে বাড়ি মাইটা মার কপাল ফেটে রক্ত বের হয় মা দুঃখিনী কেঁদে কেঁদে বলে বাবা যেই পেটের ওপরে লাথি মারলি বাবা আমি মা এই পেটে এক নয় দুই নয় তোরে 10 মাস 10 দিন রেখেছিলাম রে বাবা তুই তো জানিস না বাবা আত্মায় মা যখন তোরে গর্ভে রেখেছিলাম রাতের বেলায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছি তোর বাবা ডেকে বলে বিবি রে এত রাতের বেলায় কেন না ঘুমায় কান্না করো ব্যাপারটা কি বলে তোমার সন্তান পেটের ভিতরে আমল জোরে নাড়া সাড়া করে বেতাই আমি ঘুমাইতে পারি না যে মা গোলো সন্তানকে পেটিনে রাতের বেলায় ঘুমাইতে পারে না সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয় সেই সব পরিমাণ সব আল্লাহ পাক মায়ের আমল নামাই লিখে দেয় সুবহানাল্লাহ যে মা পেটের ভিতরে নিয়ে আপনার আবার লাতি গুতা খাইলো রে ভাই একটা সন্তান কমপক্ষে মার পেটে থাকা অবস্থায় 4,500 বার লাথি মারে কয় হাজার আরো জোরে বলেন বাজার গো আমার মা সন্তান জন্ম দেওয়ার সময় যখন হয়ে যায় বাবার দুটা পা জড়িয়ে ধরে কান্দার বলে বিবি রে এত রাতের বেলা কেন আমার পা জড়িয়ে ধরে কান্দ মা ডেকে বলে স্বামী গো বড় ভয় লাগে কত মহিলার সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আমি যদি মারা যায় ও স্বামী তুমি আমারে মাফ করে দিও
এই কথা বলে মা সংসারের চাবিটা বুঝাইয়া দিয়া তাই মার করে চলে যায়। প্রসাবের এক একটা বেদনা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। মা সন্তানকে জন্ম দেওয়ার সময় এক বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়, কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পর মা দুঃখিনী হুঁশ ফিরে ফেয়ে ডেকে বলে, বাবা কই আমার সোনা মানিক আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে বুকে শোভা খায় আর বলে, বাসা ধন বেঁচে থা, আল্লাহ তোরে বড় মানুষ বানা। মা দেখে বলে, বাবা বইয়ের কথা শুনে আমার পেটে লাথি মারলি বাবা, এই পেটের ভিতরে আমি মা তোরে 10-15 দিন রেখেছিল, যেই বুকে লাথি মারলি বাবা এই বুকের দুধ আমি তোরে 2.5 বছর খাওয়াইছিল। ডানে পেশাব করলে বামে রেখেছি বাবা, বামে পেশাব করলে বুকটাকে বালিশ বানায়া সারা রাত তোরে ঘুমানোর ব্যবস্থা করেছিলাম বাবা। মাঝে মাঝে যখন তোর শরীরটা খারাপ হইত আমি মা সারা রাত জায়গা জায়গা তোর সেবা করেছিলাম রে বাবা। কয়েকটা দিন পার হলে যখন তোর রোগ ভালো হয়না আমি মা যাই নামাজ পড়ে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলি, আল্লাহ আমার ছেলেটাকে তুমি ভালো করে দাও, ও আল্লাহ তুমি আমার ছেলেটাকে ভালো করে দাও। এই কথা বলে আমি দোয়া করতাম বাজার আর আল্লাহকে ডেকে বলতাম, আল্লাহ আমার যদি হায়াত না থাকে আমার হায়াত তুমি আমার কলিজার টুকরাকে দিয়াও, আমার ছেলেটাকে তুমি ভালো করে দাও। সুবহানাল্লাহ, বাবা রে তুই তো জানিস না আজকে বইয়ের কথা শুনে তুই কপাল ফেটে রক্ত বের করে দিলি বাবা, এই রক্ত খাওয়াই আমি তোরে বড় করেছিলাম বাবা। ছেলেটা কিছু বলে না, এখন ঝগড়া লাগলে বৃদ্ধ শরীরে মায়ের আঘাত করে, বৃদ্ধ শরীরে মার আঘাত করে বাজার ওর জালিমা স্ত্রী আবার রাগ করে চলে গেছে। ছেলেটা এসে বলে, মা বল না আমার বউ কোথায়? বলে, আজকে কোনো কথা বলি নাই বাবা, যা মুখে এসেছে অকাট্য ভাষায় গালি গালাজ কইরা, যা মনে চাই বলে তোর বউ চলে গেছে, আমি আজকে কিছুই বলি নাই। এইবার ছেলেটা তাই বলে, কি ব্যাপার আবার কেন এসেছো? বলে, শোনো তোমার মা মহিলা ভালো না, হয় ওই বাড়িতে তোমার মা থাকবে না হয় আমি থাকবো। এরকম প্রস্তাব আমাদের বউরা দেয় না, কথা কর না, হয় তুই তোর মা ওকে নিয়ে থাকবো না হয় আমাক নিয়ে থাকবো, কথা কর না, আমাক যদি চাস তাহলে আমি যা বলবো তো তাই করাই। বাজার গো আমার এইবার জালিমা স্ত্রী ডেকে বলে, হয় ওই বাড়িতে তোমার মা থাকবে না হয় আমি থাকবো। বলে, কি বলতে চাও? বলে, শোনো উপায় একটাই। বলে, কি? বলে, তুমি তোমার মাকে নিজের হাতে হত্যা করবা। নাউজুবিল্লাহ, জোরে কর। এই কথা যখন শুনলো ছেলেটাকে বলে, শোনো যদি আমার মাকে হত্যা করি তাহলে পাকিস্তানের পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। তখন মারেও হারাইলাম তোমারেও হারাইলাম, কি লাভ হইলো? মাঝখান থেকে আমি ফাইসে গেলাম। স্ত্রী ডেকে বলে, শোনো আমি মহিলা মানুষ, কেমনে একটা মহিলার অন্তর নরম করা যায় সেই কৌশল আমার ভালো করে জানা, বলবো তুমি তাই তাই করবা। এইবার স্ত্রী যে বুদ্ধি শিখায় দিল, স্বামী এইবার বাজার থেকে 2টা কমলা কিনে মার দরজায় গিয়ে ডাক দেয়, মা দরজা খুলে দাও। ও মা দরজা খুলে দাও, ভিতর থেকে মা আওয়াজ দেয় বলে, বাবা আমি তোর জন্য আর কোনোদিন দরজা খুলতে পারবো না, তুই যে আঘাত করেছিস বাবা ওই আঘাত এখন রক্ত পরে পুষ পরে ব্যথা করে, আমি মা ঘুমাইতে পারি না, এই বৃদ্ধ শরীরে তোর দে আঘাত আর সহ্য হয় না, আমি মা তোর 2টা পায়ে ধরে অনুরোধ করে বলি, বাবা আল্লাহর দোহাই লাগে আমারে আর মানিস না। এই কথা যখন বলেছে বাজার, ছেলেটা ডেকে বলে, মার কোনদিন তোকে মারবো না, একটা বার শুধু দরজা
খুলে দে মা আমি তোর দুইটা পা ধরে মাপ নেব মা আমি আর কোনদিন তোকে মারব না এই কথা শোনার পর মা দুখিনী মায়া হয়ে গেছে অন্তরে সন্তানের জন্য দরজাটা খুলে দিল আমার ভাইরা এইবার সন্তানের জন্য যখন দরজা খুলে দিল ছেলেটা মার পা জড়িয়ে ধরে কান্দার বলে মা আর কোনদিন তোরে আঘাত করব না মা আমারে তুই মাফ করে দে মা এই কথা বলে ছেলেটা মার পা জড়িয়ে ধরে বারবার যখন মাফ চায় মা দুখিনী দেখে বলে বাবা নিজের ভুল যেহেতু বুঝতে পেরেছিস আমি মা তোরে মাফ করে দিলাম এই কথা বলে যখন মাফ করে দিয়েছে ছেলেটা উইটা কমলা ছিলা একটা দুইটা টুকরা বা একটা দুইটা ফালটা মার মুখে তুলে দেয় মা ডেকে বলে বাবা এত আদর কেন করতেছিস বুঝতে পারলাম না ডেকে বলে মা আমার মনে তো চাই প্রতিদিন তোমারে ভালো মন্দ ফল ফুটের ব্যবস্থা করে খাওয়াবো কিন্তু তুমি তো জানো মা আমি আকের খেতে কাজ করি মা আমি আকের গাছগুলো কেটে একা একা ছাল পরিষ্কার করে বাজারে বিক্রি করি কেউ যদি আমি আকের গাছ কেটে দিতাম আর কেউ যদি ছাল পরিষ্কার করত মা তাহলে বেশি করে আখ বাজারে বিক্রি করতে পারতাম বেশি করে টাকা উপার্জন করতে পারতাম তোমার জন্য ভালো মন্দ ফল ফুটের ব্যবস্থা করতে পারতাম এই কথা শোনার পর মা ডেকে বলে বাবা ঠিক আছে কাল থেকে আমি আখের খেতে যাব এই কথা বলে ভোরবেলায় মা কেনে রওনা করেছে বাজান গো আমার জালেমা স্ত্রীর সিদ্ধান্ত হলো তোমার মা যখন তোমার সাথে আখের খেতে যাইতে রাজি হবে ভোরবেলা কোনো মানুষ থাকবে না তুমি আখের কাজ কেটে দিবা তোমার মা নিচের দিকে হয় ছাল পরিষ্কার করবে যখন কোদাল দিয়ে এক কবে আঘাত করে কাল্লা ফালাইয়া দিবা তখন ওই জমিনের ভিতরে গর্ত করে পুঁতে রাখবা দুনিয়ার কোনো মানুষ টের পাবে না কেউ যদি বলে তোমার শাশুড়ি কোথায় বলবো ঝগড়া লাগে কই গেলছে আমি জানি না আপনারা তো দেখেন মাঝে মাঝে ঝগড়া হয় এই হলো স্ত্রী শিকানো ষড়যন্ত্র বাজার এইবার জালেম সন্তান আর মা দুই জন যখন খেতে চলে গেছে সন্তান গাছ কেটে দেয় আকের গাছ কেটে দেয় আকের গাছ বোঝেন তো বাজান গো আমার এইবার ছেলেটার মা ছালগুলো পরিষ্কার করে ময়লা থাকে না ময়লাগুলো পরিষ্কার করে নিচের দিকে হয়া ওই জালেম সন্তান যখন পুরো পুরো প্রস্তুতি নিয়া কোদাল তুলেছে মাকে মারবে নাউজুবিল্লাহ।